আমার প্রিয় ছাত্রছাত্রীরা ছাত্রীরা সোমনাথদ্বার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে এবিটিএ মাধ্যমিক টেস্টে পার দু হাজার তেইশ চব্বিশ গণিতের দুশো আটত্রিশ নম্বর পেজের সমাধান এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমরা পঁচিশ থেকে দুশো তিন পেজের সমাধানগুলো করে দিয়েছি তোমাদের জীবন বিজ্ঞানের প্রায় পনেরোটা পেজ ভূগোলের প্রায় দশটা পেজের সমাধান আমরা করে দিয়েছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিও তো চলো আমরা শুরু করি দুশো আটত্রিশ নম্বর পেজের অঙ্কগুলো দেখো এক নম্বরের অঙ্ক কি বলেছে যে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা বলেছে পিজন এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার বলেছে টু আর পারসেন্ট হলে এন বছরে জনসংখ্যা হবে কত দেখো অঙ্কটি তাহলে একের দাগের একের অঙ্ক তাই তো তো ভালো করে দেখো তাহলে তোমরা অঙ্কটা যে ছোট্ট দেখো এইভাবে লিখবে যে ইন বছরে জনসংখ্যা হবে তোমরা সূত্র জানো পি ইনটু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড কিন্তু এখানে জনসংখ্যা বৃদ্ধি আরেক জায়গায় আমি টু আর লিখলাম বাই কত হান্ড্রেড আর এখানে কি লিখব জনসংখ্যা পি হলো এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির টু আর পার্সেন্ট তাহলে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড লিখবি সেখানে টু আর বাই হান্ড্রেড লিখবো হলে এন বছরে এন বছরে জনসংখ্যা হবে কত এই তো অঙ্ক তাহলে কি হলো পি লিখলাম সরি কেটে দুই এক দুই পঞ্চাশ দুই একশো তাহলে ওয়ান প্লাস আর বাই ফিফটি টু দি পাওয়ার এন এটাই হচ্ছে তোমাদের এই অঙ্কে অ্যান্সার অপশান দেখো কোথায় আছে অপশান বি ওকে একদম ইজি অঙ্ক ছিল এটা দু নম্বর অঙ্কটা দেখে নাও এবারে দেখো এটা যদি এ ইস টু বি সমান সমান টু ইস টু থ্রি হয় আর বি ইস টু সি মানে হচ্ছে ফোর ইস টু ফাইভ হয় এবং সি ইস টু ডি মানে সিক্স ইস টু সেভেন হয় তবে এ ইস টু ডি এর মান কত এর আগেও কিন্তু এই ধরনের অঙ্ক আমরা করেছি এই অঙ্কটা একটু অন্যভাবে করাবো ঠিক আছে তাহলে আমাদের দু নম্বর অঙ্ক দেওয়া আছে দেখো এ ইস টু বি সমান সমান টু ইস টু থ্রি কমা দিলাম আর বি সমান সমান হচ্ছে ফোর আর হচ্ছে সি ইচ এর মান হচ্ছে 67 ইজ টু সেভেন তাই তো তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি দেখো এ মানে এ বাই বি মানে দুই বাই লিখতে পারি আর বি টু মানে বি বাই সমান সমান চারের পাঁচ লিখতে পারি আর সি টু ডি মানে সি বাই ডি সমান সমান লিখতে পারি এবার দেখো এখানে আছে এ বাই বি বাই সি ইন্টু দিয়ে সি বাই ডি একদম ইজি অঙ্ক তাহলে এবার দেখো দুয়ে এর তিনটা লিখলাম দিয়ে ইন্টু দিয়ে কত চারের পাঁচ ইন্টু দেখো ছয়ের সাত একদম সোজা নিয়ম জাস্ট কাটাকুটি করতে হবে দেখো আমাদের বার করতে হবে তো দেখো এখানে কেটে কেটে গেল তাহলে কোন কি পড়ে রয়েছে আচ্ছা এখানে যদি কাটাকুটি যায় তো করব না গেলে করবো না দেখো তিন দুগুণে ছয় আর কাটাকুটি যাবে না দুই দুগুণে চার চারে ষোলো এখানে ষোলো লিখতে পারি আর পাঁচ সাথে কত হলো পঁয়ত্রিশ তাহলে ষোলো বাই পঁয়ত্রিশ ষোলো তাই তো কিন্তু আমাকে কি বার করতে বলেছে তোমার অঙ্কতে এ ইস টু ডি এর মান বার করতে বলেছে তাহলে এ বাই ডি সমস্ত ষোলো বাই পঁয়ত্রিশ তাহলে কি দাঁড়ালো এ ইস টু ডি এর মান হলো ষোলো ইস টু পঁয়ত্রিশ তো দেখো অপশান বি এইটা কিন্তু ভালো করে শিখে রাখো এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতে পারে তোমাদের ফাইভ পয়েন্ট থ্রি যে বীজগণের চ্যাপ্টার রয়েছে তার লাস্টে যে এম সি গুলো রয়েছে নেক্সট অঙ্ক দেখে নাও এবার দেখো তিন নম্বর অঙ্কটা কি বলেছে তিনটি অসমরেখ বিন্দু দিয়ে অঙ্কিত বৃত্তের সংখ্যা হলো বৃত্তের সংখ্যা হলো কিন্তু একটি হয় এটা অঙ্ক করা দরকার নেই অপশন ডি হলো সঠিক অ্যানসার ঠিক আছে এবারে আমাদের চার নম্বরের অঙ্ক দেখে নাও যদি সাইন এইটিন ডিগ্রি প্লাস থিটা সমান সমান হয় তবে থিটার মানটা কত হবে দেখো অঙ্কটা আমাদের চার নম্বর অঙ্ক দেখো আঠেরো ডিগ্রি প্লাস থিটা সমান দেখো সিন আঠেরো ডিগ্রি প্লাস থিটা লিখলাম এখানে ওয়ান আমরা জানি যে সাইন নাইনটি মান হয় এখানে সাইন নাইনটি লিখে দেওয়া হলো তাহলে এদিকে সাইন এদিকে সাইনটা যদি কেটে যায় তাহলে এখানে পড়ে রয়েছে আঠেরো ডিগ্রি প্লাস থিটা সমান সমান নাইনটি ডিগ্রি থিটার মান করতে বলেছে তাহলে থিটা সমান সমান নাইনটি ডিগ্রি এটা আঠেরো ডিগ্রি যদি এদিকে চলে আসে মাইনাস হয়ে গেল তাহলে থিটার মানটা কিন্তু আমাদের হচ্ছে বাহাত্তর ডিগ্রি অপশান এ হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার ওকে চলো আমরা পাঁচ নম্বর অঙ্কটা দেখি দেখো পাঁচের অঙ্গটা কি বলেছে একটি লম্বৃত্যাকার দৈর্ঘ্য দ্বিগুণ ও উচ্চতা অর্ধেক করা হলে চোঙের এর আয়তন হবে কত গুণ ঠিক আছে দেখো অঙ্কটা দেখো পাঁচের অঙ্ক তাহলে আমি ধরতে পারি হবে যে দেখো চোঙের আর একক আর চোঙের উচ্চতা হচ্ছে তাহলে চোঙের আয়তনের সূত্র হচ্ছে তোমার এইচ ঠিক আছে আরও কি বলেছে অঙ্কটা একটি চোখের লবিত চোখের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য দেখো ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ তাহলে আমরা লিখব এখানে চুঙের আবার দ্বিগুণ মানে আগে ছিল আর এখন টু আর হয়েছে তাহলে উচ্চতা কি হবে উচ্চতা হচ্ছে আমাদের এইচ বাই টু তাহলে এবারে এই ক্ষেত্রে চোঙের আয়তনটা হবে দেখো চোঙের আয়তন পাই আর স্কোয়ার এই যেটা সূত্র তো দেখো আমি লিখি সূত্রটা পাই আর স্কোয়ার এইচ পায়ের তলায় আমি পাই লিখলাম এই যে আর এর মানটা এখন কত হচ্ছে বলতে টু আর তাহলে আমি লিখবো টু আর লিখে তার হোল স্কোয়ার এখন এইচ এর মানটা কত হচ্ছে এইচ বাই টু হয়ে গেছে এইচটা তাহলে কি দাঁড়ায় দেখো পাই লিখলাম ইনটু দেখো দুই দুগুণে চার আর স্কোয়ার মানে এইচ বাই টু দুই দু চার কেটে দাও তাহলে কি হয় দেখো টু হলো তাই তো দেখো আগে আয়তনটা কত ছিল পাই আর স্কোয়ার এইচ এখন কত দেখো পাই আর স্কোয়ার এইচ হয়েছি কিন্তু তার আগে আর একটা কিন্তু দুই আমাদের এসে গেছে তাহলে চঙের আয়তন পূর্বের আয়তনের কত গুণ হয়েছে উত্তর হচ্ছে কিন্তু দ্বিগুণ বেড়েছে তাই তো আমাদের অপশনটা দেখো কত আছে অপশন ডি হয়েছে এইভাবে অঙ্কন করতে পূর্বের আয়তন বার করলাম তাহলে চুঙের যেটা বেড়েছে বার করলাম তারপরে চুঙের আয়তনটা এইভাবে বার করলে অঙ্কটা কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে চলো আমাদের ছ নম্বর অঙ্কটা দেখে দেখো আমাদের ছ নম্বর অঙ্কটা কি বলেছে আট তিন চোদ্দ আঠেরো কুড়ি পাঁচ ছয় তত্ত্বের মধ্যমা হবে কত চলো দেখি অঙ্কটা তো প্রথমে এটা আমরা কি করবো বলতো উদ্ধক্রমে সাজিয়ে নেবো সাজালে কি হবে আগে তিন তারপরে পাঁচ ছয় কমা আট কমা চোদ্দ আঠেরো কুড়ি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো যেহেতু গুলি অযুগ্ম সংখ্যক তাই এর মধ্যমা সূত্রটা এই করবে এইভাবে করবে তোমরা দেখো নির্নি মধ্যমা এন প্লাস ওয়ান বাই রাশি এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এন এর মান সেভেন তাহলে সেভেন প্লাস ওয়ান বাই টু তাহলে কত হলো আট বাই তাহলে উত্তর হচ্ছে আমাদের এখানে তম রাশি তাহলে এক দুই তিন চার তাহলে আট হচ্ছে আমাদের এখানে মধ্যমা ওকে অপশানটা হচ্ছে আমাদের দেখো এ বি সি এ এ হচ্ছে অ্যান্সার তাহলে আশা করি ছটা অঙ্ক বুঝতে পেরেছ ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাও তো চলো আমরা পরের অঙ্কগুলো দেখে নি আচ্ছা শূন্যস্থান পূরণের এক নম্বর অঙ্ক দেখে নাও যে সেলির নশো টাকা পাঁচ মাসের জন্য এবং ছশো টাকা থাকলে তাদের লভ্যাংশের অনুপাত হবে তাদের কত হবে দেখে অঙ্কটা তাহলে আমাদের দুয়ের দাগের এক অঙ্কটা এই এইভাবে করবে যে সেলি ও মুনমুনের লভ্যাংশের অনুপাত তাহলে আমি এইভাবে লিখতে পারি দেখো সেলি ও মুনমুনের লভ্যাংশের অনুপাত তাই তো দেখো তাহলে সেলির নশো টাকা এই নশো টাকা কত মাস খেটেছে পাঁচ মাস খেটেছে এবং মুনমুনে ছশো টাকাটা দেখো খেটেছে তোমার ন মাস তাহলে কি হলো পাঁচ নং পঁয়তাল্লিশ চার হাজার পাঁচশো আর ছ নং চুয়ান্ন পাঁচ হাজার চারশো দুটো করে শূন্য কেটে দাও আর নয় কালে দেখো পাঁচ নং পঁয়তাল্লিশ ছ নং চুয়ান্ন তাহলে উত্তর হচ্ছে আমাদের ফাইভ টু সিক্স ঠিক আছে চলো দু নম্বর অঙ্কটা দেখে নি দেখো দু নম্বর অঙ্কটা কি বলেছে যদি এক্স এর মান বলেছে থ্রি প্লাস টু রুট হয় তবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান করত অঙ্কটা একদম সোজা এখানে এক্স এর মান দিয়ে দিয়েছে ওয়ান বাই এক্স এর মানটা উল্টে দেবে দিয়ে মান বার করে করলেই হয়ে যাবে অঙ্কটা চলো দেখি অঙ্কটা দেখো দু নম্বর কি বলেছে এখানে এক্স এর মানটা কিন্তু বলে দিয়েছে যে থ্রি প্লাস টু রুট টু তো সুতরাং লিখলে হয় দেখো যখন এটাকে আমরা নিরসন করে নেবো কিভাবে করবো দেখো ওয়ান এখানে কি লিখবো থ্রি প্লাস টু রুট টু উপরে ওরা কি লিখবো থ্রি মাইনাস আর দেখো দুই টু রুট টু হোল স্কোয়ার দেখেন এখানটা টু রুট টু হোল স্কোয়ার মানে দেখো দুই দুগুণে চার হলো আর রুট টু মানে টু কত হলো আট তাহলে এখানে কত লিখবো নাইন মাইনাস তাহলে থ্রি টু রুট টু বাই ওয়ান ভাগ করলে তো এটাই হবে থ্রি মাইনাস টু রুট টু তাহলে আমরা মান পেলাম থ্রি প্লাস টু টু আর ওয়ান বাই এর মান পেলাম আমরা থ্রি মাইনাস টু তা আমাদের কি বার করতে পারছি অঙ্কে বলতো যে এক্স প্লাস ওয়ান মান তাহলে এক্স এর মান হচ্ছে থ্রি প্লাস আর যেহেতু প্লাস দিলাম ওয়ান বাই মান দেখো টু রুট টু কি কাটছে রেখে তিনে যোগ করলে তাহলে বাসাবে ছয় দেখো তিন নম্বর অঙ্ক বলেছে যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোন দুটির সমষ্টি কত হয় একশো আশি ডিগ্রি হয় অঙ্কটা হয়ে গেল চার নম্বর অঙ্কটা তোমাদের দেখো কুড়ি অধ্যায় থেকে দেওয়া হয়েছে কিন্তু ঠিক আছে ষাট ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট পঁচিশ সেকেন্ড কোনটির পুরো কোণের মান হলো ড্যাশ দেখো অঙ্কটি তাহলে এটা হচ্ছে আমাদের চার নম্বর অঙ্ক দেখো পঁয়ষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট আর পঁচিশ সেকেন্ড কোন বলতে বলেছে তাহলে দেখো এইভাবে লেখো তোমরা কোন মানে হচ্ছে নব্বই ডিগ্রি থেকে এটাকে বিয়োগ করো পঁয়ষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট পঞ্চান্ন অঙ্গ একটু ভালো করে তোমার দেখো দেখো আমরা জানি যে এক ডিগ্রি মানে হচ্ছে কত ষাট মিনিট তাইতো আবার এক মিনিট মানে কত ষাট সেকেন্ড এটা মাথায় রাখো তাই নব্বই ডিগ্রিটাকে আমরা এইভাবে লিখতে পারি এইটির নাইন ডিগ্রি ষাট মিনিট কারণ ষাট মিনিট মানে হচ্ছে দেখো এক ডিগ্রি তাহলে এক ডিগ্রির সাথে এইটটি নাইন ডিগ্রি যদি যোগ করা হয় নব্বই ডিগ্রি হয় আর এটা যেমন আছে বসা দেখো পঁয়ষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট আর পঁচিশ সেকেন্ড অঙ্কটা আরও ভালো করে বুঝতে হবে আমি এখানে লিখলাম দেখো এইটটি নাইন ডিগ্রি এই ষাট মিনিটকে আমি এখানে লিখলাম উনষাট মিনিট তাহলে এবারে এক মিনিট মানে আমি জানি ষাট সেকেন্ড হয় দেখো ষাট সেকেন্ড করে দিলাম তাহলে ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট আর পঁচিশ বুঝেছো কি বললাম পুরো সেম এইভাবে নিয়ে গেলাম দেখো এখানে এইটটি নাইন ডিগ্রি সিক্সটি ফাইভ ডিগ্রি ফিফটি নাইন মিনিট থার্টি ফাইভ মিনিট সিক্সটি ডিগ্রি আর টোয়েন্টি ফাইভ এবার তোমার এটাকে বিয়োগ করে দাও দেখো কত হয় এখানে হচ্ছে তোমার পঁয়ত্রিশ সেকেন্ড আর এখানে হচ্ছে পঁয়ত্রিশ ফিফটি নাইন থেকে পঁয়ত্রিশ বিয়ে চব্বিশ মিনিট আর এটা হচ্ছে তোমার এটাই হচ্ছে এই অঙ্কটির অ্যান্সার এবং এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষা আসতে পারে বারবার প্র্যাকটিস করো আচ্ছা পরের অঙ্ক তোমরা দেখো পাঁচের টা কি বলেছে একটি ঘনকে সমগ্রতলের ক্ষেত্রফল এক্স বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এক্স এবং ডি এর মধ্যে সম্পর্ক হবে দেখো অঙ্কটা তাহলে পাঁচ নম্বর অঙ্ক দেখো তাহলে একটি ঘনকে এক্স সমান স্কোয়ার তাহলে এইটা পাবো আমি দেখো এক্স বাই সিক্স সমান সমান স্কোয়ার পেলাম আবার দেখো

উভয় পূর্বকে আমি বর্গ করিয়া পাই কি বললাম দেখো উভয় পূর্বকে বর্গ করিয়া পাই তাই ডি ছিল ডি স্কোয়ার করলাম এটা আমি স্কোয়ার করলাম আর রুট ছিল তার রুটটা উঠে গেছে থ্রি হলো তাই ডি স্কোয়ার বাই থ্রি সেখানে এ স্কোয়ারের মানটা কত দিয়েছে দেখে নাও তাহলে আমি এটা এইভাবে লিখতে পারি ডি স্কোয়ার বাই থ্রি আর এ স্কোয়ার মান হচ্ছে এখানে এক্স বাই সিক্স তিন দুগুণে ছয় হলো যদি কোনো কোনে গুণ করি তাই টু ডি স্কোয়ার সমান সমান এক্স আমাদের অঙ্ক কি বলেছিল যে এক্স এবং ডি এর মধ্যে সম্পর্ক আমি বার করে দেখালাম ঠিক আছে ছয় নম্বর অঙ্ক দেখো আচ্ছা আমাদের নেক্সট অঙ্ক দেখো ছ নম্বর অঙ্কটা ভালো করে বোঝো দেখো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট ডট দিয়ে এক্স এন রাশিগুলির গড় বলেছে পঁচিশ যদি হয় তাহলে এই এটা দিয়েছে এক্স ওয়ান প্লাস ফাইভ এক্স টু প্লাস ফাইভ এক্স এন প্লাস ফাইভ রাশিগুলির গড় কত দেখতে হবে চলো অঙ্কটা করে নিই দেখো ছ নম্বর অঙ্ক বলেছে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস দেখো ডট ডট দিয়ে এক্স এন গড় বলেছে পঁচিশ আমি বাই এন দিলাম মোট সংখ্যা তাই তো আমাকে কি বার করতে হবে কি এক্স ওয়ান দিয়ে দেখো প্লাস যে ডট ডট দাও যে লেখো এক্স এন প্লাস ফাইভ বাই দিয়ে দিলাম এখানে এন দিলাম ব্যাকেট থেকে যদি তুলে নিই আমরা তাহলে এক্স ওয়ান এক্স টু ডট ডট দিয়ে আমাদের এক্স এন তো প্লাস কত ফাইভ বাই এন দেখো এক্স ওয়ান বিচ্ছিন্ন এটুকু নিয়ে এন এন কেটে দাও এন এন কেটে দিলাম তাহলে এটার মান কত এটার মান দেখো পঁচিশ রয়েছে তাহলে পঁচিশ আর পাঁচ যোগ করে দাও তিরিশ হয়েছে এটাই হচ্ছে আমাদের অঙ্কে অ্যান্সার এখানে অপশান দেওয়া হয়েছে অপশান এ অ্যান্সার আচ্ছা সত্যি দেখো তিনে থেকে এক কি বলেছে পাঁচ বছরের আসল ও সমৃদ্ধি মূলের অনুপাত ফাইভ ইস টু সিক্স হলে বার্ষিক সরল সুদের হার ফোর পার্সেন্ট চলো আমরা দেখে নিই দেখো বলছে পাঁচ বছরের আসল ও সমৃদ্ধি মূলের অনুপাত ফাইভ ইস টু সিক্স মানে দেখো পাঁচ টাকার পাঁচ বছরের সুদ সিক্স মাইনাস ফাইভ মানে এক টাকা এক টাকার এক বছরের সুদ দেখো এক টাকার এক টাকার এক বছরের সুদ তাহলে ওয়ান বাই ফাইভ ইন্টু টাকা তাহলে একশো টাকার এক বছরের সুদ ওয়ান ইন্টু একশো বাই পাঁচ পাঁচে পঁচিশ চার পঁচিশ একশো কত হলো সুদের আর ফোর পাশে অঙ্কটা এইভাবে করা যেতে পারে ঠিক আছে আর তোমার অন্য পিটিআর দিয়েও করা যেতে পারে কিন্তু ঠিক আছে যে কোনো নিয়মে তুমি করতে পারো ঠিক আছে মানে অঙ্ক যদি আমি এক্স ধরি এক্স ধরেও কিন্তু অঙ্কটা আমরা করতে পারি ঠিক আছে আচ্ছা তাহলে এটা আমাদের কিন্তু সত্য হলো আচ্ছা দু নম্বর অঙ্কটা দেখা পড়ছে কি লেখা আছে দেখো এ এক্সে স্কয়ার প্লাস টু বি এক্স প্লাস সি সমার সমান জিরো দীঘা শ্রমিকরণের বীজদ্বয় বাস্তব সমান হলে বি স্কয়ার সমান সমান ফোর এসি হবে কি বি স্কয়ার সমার ফোর এসি হবে কি দেখো তাহলে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে টু বি মানে বি এর মান এটা সি তাহলে আমরা এখানে কি লিখব দেখো টু বি স্কোয়ার মাইনাস ফোর এসি লিখবো সমান সমান জিরো তাহলে কি ধারা দেখো ফোর বি স্কোয়ার ফোর বি স্কোয়ার তাই তো মাইনাস ফোর এসি সমান সমান জিরো তাহলে এখান থেকে যদি চার যদি আমরা কমনটা নিই নি তাহলে পড়ে দেয় কি বি স্কোয়ার মাইনাস এসি সমান সমান জিরো তাহলে কি দাঁড়াচ্ছে বলতো বি স্কোয়ার সমান সমান এসি যদি এদিকে চলে আসে তাহলে এসি হলো তাহলে আমাদের প্রশ্ন ছিল দেখো বি স্কোয়ার সমান ফোর এসি হওয়ার কথা কিন্তু এটা বি স্কোয়ার সমসান এসি অর্থাৎ এটা হচ্ছে মিথ্যা আচ্ছা নেক্সট এটা হলো দু নম্বর হয়ে গেল তিন নম্বর দেখো যে অর্ধ বৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোন স্থূল দেখো এটা স্থূল তো হবে না এটা সূক্ষ্ম কোন হয় তাই এটা কিন্তু ফলস অর্থাৎ ভুল অ্যান্সার চার নম্বর দেখো সাইন ফোর থিটা প্লাস কস ফাইভ থিটা এর সর্বোচ্চ মান নয় একদমই নয় কারণ এর সর্বোচ্চ মান ওয়ান এবং এর মানও ওয়ান তাহলে সর্বোচ্চ মান নয় তো হবেই না তাহলে এটাও কিন্তু আমাদের ভুল ফলস ঠিক আছে চলো আমাদের নেক্সট অঙ্ক হচ্ছে আহ পাঁচ নম্বর অঙ্ক একটি নিরেট গোলক ও অর্ধ গোলকে সমগ্র দলের টু থ্রি চলো দেখে নিই অঙ্কটা দেখো আমরা জানি যে গোলক আর অর্ধ তোমার সূত্র দেখো গোলকের ফোর পাই আর স্কোয়ার আর এটা হচ্ছে তোমার থ্রি পাই আর স্কোয়ার দেখো পাই পাই কেটে দাও আর স্কোয়ার কালে ফোর ইস টু থ্রি হচ্ছে তাহলে এটা আমাদের সত্য

সবার থেকে বেশি বার আছে গুরুবার তাহলে আটই হবে এটা কিন্তু সত্য হয়ে গেল ট্রু ওকে তো এই ছিল আজকের অঙ্ক ভিডিও গুলো কেমন লাগছে কমেন্ট করে জানাও ভালো লাগলে একটি লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো